আপু এক মিনিটে আমাদের আয়োজনটা কেমন লাগলো? আসলে আমার কাছে একদম নতুনত্ব আজকে যে ফলের যে মেলাটা, আমার জন্য একদম। আমরা স্কুল জীবনে লেখাপড়া করেছি, আমরা বনভোজন পাইনি, তারপরে এই ধরনের কোনো আয়োজন পাইনি। আমাদের বার্ষিক একটা খেলাধুলা হতো, জাস্ট এতটুকুই। কিন্তু মানে আজকে যে ফলের যে মেলা, আমি যতটুকু জানি যে দেশের বাইরে, আমাদের বাংলাদেশের বাইরে ইন্টারন্যাশনাল ভাবে যে স্কুলগুলো থাকে দেশের বাইরে, লন্ডন, আমেরিকা, আমি বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন চ্যানেলে দেখেছি যে ওদের এরকম ফ্রুট মেলাগুলো হয়। কিন্তু আমার মনে হচ্ছে যে নরসিংদীর ভিতরে এটাই মানে প্রথম। আমার মনে হয় যে পিনাকল যে চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ, ওনারা যে উদ্যোগটা গ্রহণ করেছে, এটা শুধু একটা ফলের মেলা না, এটা হচ্ছে একটা, এই যে আমাদের বহির্বিশ্বের সাথে বিভিন্ন দেশের দেশি বিদেশি যে ফলের যে মেলা, আমাদের যে প্রজন্ম যারা বড় হচ্ছে তারা এই ফলের সাথে পরিচিত হবে, আমাদের এই দেশের মাটির সাথে, গাছের সাথে বাচ্চারা পরিচিত হচ্ছে, তদ্রূপ এই ফলের সাথেও তো তাদের পরিচিতি হচ্ছে। এটা তো হাতে কলমে এক ধরনের শিক্ষা। তো আমি মনে করি এটা আমাদের ছেলে মেয়েদের একটা আনন্দের একটা ব্যাপার, সেই সাথে ওরা বিভিন্ন ফলের সাথে পরিচিত হবে এবং বিভিন্ন সময় তারা প্রেজেন্ট করতে পারবে সরেজমিনে, তারা যখন এই বিষয়গুলো দেখবে, এই যে একটা শিক্ষণীয়, এটা পরীক্ষার ক্ষেত্রে তাদের কিন্তু বিশাল একটা মানে কাজে দিবে আমি মনে করি। তো আমি অবশ্যই সফলতা কামনা করি, এবং সেই সাথে আমি আজকে নতুন নতুন ফল, আমি এতটুকু বড় হয়েছি অনেক ফলের নামের সাথে আমি পরিচিত না, আজকে আমি নিজেও পরিচিত হলাম বাচ্চাদের সাথে, এবং আমাকে নিমন্ত্রণ করার জন্য, লালিয়া আপাকে নিমন্ত্রণ করার জন্য, আপার নামটা হচ্ছে হ্যাঁ, ওনাকেও মানে উনিও আমাদের সাথে আজকে এই ফলের মেলায় অংশগ্রহণ করেছে, আমরা সবাই একত্রিত হয়েছি, খুবই আনন্দিত। এবং আমি আশা করছি যে প্রতি বছর এরকম ভাবে অব্যাহত থাকুক, বাচ্চাদের আনন্দ হোক, আমরাও যেন আসতে পারি এবং আমরাও পরিচিত হতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে যারা আয়োজক, যারা কষ্ট করছেন বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি বিভিন্নভাবে হাতে কলমে শিক্ষাদান করছেন, এই স্কুলের কলেজের যে শিক্ষকবৃন্দ আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা রইল। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ।